কিছুক্ষণ আগেই ঘটল বিয়ে বাড়ি সেরে ফেরার পথে ভয়ঙ্কর মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল বরের গাড়ি, মৃত্যু হয়েছে চারজনের, আহত ছয়জন, এর মধ্যে ছিল নববধূ সহ বড়। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, চলছে জোরকদমে উদ্ধার কাজ। তবে কখন, কিভাবে, কোথায় ঘটল এই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনাটি, সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুলিশ সূত্রে খবর, ডুয়ার্সের বানারহাট এলাকা থেকে রাতে বিয়ে করে বড় একটি গাড়ি করে ফিরছিলেন শিলিগুড়ির বাসিন্দা রাজেশ একা। সেই গাড়িতে ছিলেন 9 থেকে 10 জন। গাড়িটি মাল ব্লকের এলেনবাড়ি পার করে একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রুংডুং নদীতে গিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মংপং ফাঁড়ির পুলিশ। সেখানে তিলক মণ্ডল নামের এক যুবক এবং এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। এরপর পুলিশ ও ওলদাবাড়ি অ্যাম্বুলেন্স চালকদের তৎপরতা নিহত এবং আহতদের উদ্ধার করে ওলদাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রাতেই আহতদের শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়। শিলিগুড়ি থেকে যাবার পথে মৃত্যু হয়েছে আরও একজনের। অ্যাম্বুলেন্স চালক সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম সাহিল শেখ, তিনি দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক ছিলেন। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে শিলিগুড়ির বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে। পরে সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে বলে খবর। নববিবাহিত দম্পতি রাজেশ একা এবং পুনাম ওরাও দুজনের চিকিৎসা চলছে শিলিগুড়িতে। শনিবার মংপং ফাঁড়ির ওসি মঙ্গল সিংলো জানিয়েছেন রাত 1টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। রাতেই আহত এবং নিহতদের উদ্ধার করে ওলদাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার ক্রেনের সাহায্যে গাড়িটি তোলা হয়, তবে নদীতে জল তেমন ছিল না, তা নইলে আরও বড় বিপদ ঘটত। দুর্ঘটনার তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ। এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার মংপং পুলিশ ফাঁড়ি এলাকার 31 নম্বর জাতীয় সড়কের রুংডুং সেতুতে।